মাই চ্যানেল, আজকে আমরা একটা ব্লগ শুরু করছি। আজকে আমরা যাচ্ছি মেজিয়া থেকে রানীগঞ্জ। কিভাবে যাব, কি রাস্তা, সব বলবো আপনাদেরকে। জলদি জলদি ভিডিওটা লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করি ভিডিওটা। বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এরপরে আমরা যাব, মানে রাস্তার মধ্যে এসে গেছি। আপনাদেরকে বাড়ি নিয়েও টু দেখাবো, কনখানে আমাদের কোথায় থাকি আমরা, কিছু বলো। আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আমরা তারপরে নিয়ে আসবো হোম ব্লগ, হোম ট্যুর। তো চলুন বন্ধুরা, কিভাবে কি রাস্তায় যাবেন আপনারা, কিভাবে যাচ্ছেন, কিভাবে যাবেন, কোথায় কি যেতে হয় রানীগঞ্জে, সব কিছু আপনাদেরকে একটু করে করে দেখিয়ে দেবো কি কি আছে। তো আপনার ভিডিওতে থাকুন আর চলুন ভিডিওটা স্টার্ট করি। ঢুকে গেছি প্রায়, চলুন। মাছের বাজার, এখানে ভালো চিকেন চপ পাওয়া যায়, খুব ভালো ভালো খাবার এখানে। ফুলটার কাছে, এই ফল দোকানটার কাছে, ফল দোকানটা দেখো বিকালে বসে। আপনারা আসুন আর খান ভালোভাবে। চলুন, কি কি শোরুম আছে, মিয়মরি কি কি আমরা শপিং করবো সব দেখাবো। রানীগঞ্জে পৌঁছে গেছি, এটা একটা হসপিটাল, মারোয়ারি হসপিটাল। এই রাস্তাটায় সব সময় জ্যাম থাকে, যখনই আসা হোক 10 মিনিট লেগে যায় রানীগঞ্জ জ্যাম। এখানে মিয়ামরিও আছে, দেখে নিতে পারেন, প্রচন্ড শপিং মল, আসুন ঘুরুন কিনুন নিয়ে চলে যান। রেমন্ড একটা মল, বহুত বড় মল রানীগঞ্জের, অনেক দাম, ভালো শাড়ি ফাড়ি কিনতে পারেন এসে, সব ডিজাইনের শাড়ি পাওয়া যায়। ফেনকো গোল্ড আছে, এখানে সোনার বাংলা রেস্টুরেন্টও আছে, এখানেও ফেনকো গোল্ড আর ডায়মন্ডের শোরুম আছে। জোম্যাটোর একটা ভালো রেস্টুরেন্ট, আপনারা এসে খেতে পারেন, কিন্তু প্রাইসটা একটু ডিপ অ্যান্ড কস্ট। এখানে ওয়ান বাইট আছে, এখানে মোর সুপার মার্কেট আছে, সমস্ত কিছু ঘরের জিনিসপত্র, মশলা সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে কিনতে ঢুকছি বন্ধুরা, ভিডিও তো বানাতে পারবো না বেশি করে, তো আপনাদের কি কি কিনবো রুম গিয়ে দেখাবো, ঠিক আছে, চলো স্টার্ট।
মোড়ের কাছে বন্ধুরা পি বাজার আছে, ভালো একটা শপিং মল। বন্ধুরা এখানে এসে নিয়ে শপিং করতে পারেন, খুব দামও খুব ভালো, মোড়ে খুব ভালো। এখানে এখন ম্যাডাম আমাদের শপিং করছে। কি কি নিবেন আপনি? হোয়াইট অয়েল 220 টাকা, 152 টাকা নিয়ে নাও। সব ফলা নেবে? নেবে এটা চাউমিন নেবো না, এটা নিয়ে নেবো। দেখো চাউমিন নেবে, আমার শ্বশুর মশাইরা আসবে, ওই জন্য এখন ম্যাডাম কি খাওয়াবে সকালে সেটা এখন ভাবছে। ম্যাডাম বলে চাউমিন করবো না এই আপি করবো। দেখো কোন দিকে আছে, কারণ 8টার সময় ডিউটি বেরোবো তো আমি, আমার 12 ঘন্টা ডিউটি, তার জন্য ম্যাডাম সব ব্যবস্থা করে রাখছে তাকি আমারও কোনো সমস্যা না হয় আর ওরও কিছু সমস্যা না হয়। অ্যাডভান্স লেভেলের তো চিকেন নুডলস, কত প্রাইস? 7 টাকা, ভালো 30 টাকা করে তো, 5 কিলো ছোটো 10 টাকা অফার আছে, 80 টাকা নেবে মোড়ে, ভালো অফারও থাকে। দেখুন ম্যাডাম কত বড় চাউমিন বার করেছে, প্রাইসটা দেখো আগে কত প্রাইস। স্মল সাইজেই তো, এই তো এই তো রাইট সাইড স্মল, হ্যাঁ ও উপর ও ভিতরও আছে, বড় দেখো ওটা। ম্যাডাম যাচ্ছে আনার জন্য জিনিস, জলদি আনুন। মোড়ে জিনিস দাম খুব ভালো, এখানে নিতে পারেন, খুব প্রাইসও চিপ আছে। ম্যাডাম নিয়ে এসছে ঝুড়িয়ে, আমাদের এখন শপিং কন্টিনিউ হচ্ছে। এখানে সব ড্রিঙ্কস টাইপের, স্ন্যাক্স টাইপের খাওয়ার জিনিস। হ্যাঁ কিছু নেবে এখান থেকে বাবুজির কিছু? দেখুন 5 টাকা জিনিস নিচ্ছে, এত টাকা থাকা সত্ত্বেও। আর কিছু আরে মাস্ট আইটেম, এইসব জিনিস আমার পছন্দ খুব লাগে, সেই জন্য ঘরে ভরে ভরে আছে কিন্তু কোনো শেষ হয়নি। এখানে হচ্ছে শ্যাম্পু টাইপের জিনিস, ডেলি ইউজের জিনিস, আপনাদের ভালো জিনিস আছে, দামও দেখুন অফার, সব জিনিসে অফার আছে আপনার। তো মোড় থেকে আপনারা শপিং করতে পারেন, খুব ভালো জায়গা। ম্যাডাম বললো কি মোড়ে চলো, তো রানীগঞ্জে মোড় আছে, ইজি বাজার আছে, হোলসেল মার্ট আছে, প্রচুর আছে, কিন্তু আপনারা মোড়ে অনেকগুলি সুপার মার্কেট আছে, আপনারা চেক করতে পারেন। তো চলুন বন্ধুরা এখনই ব্লগটি শেষ করি, আমাদের শপিং হয়ে গেছে পুরোপুরি, আবার আমরা চললাম। এখানে রেডিমেড খাবারও আছে, জাস্ট ঘরে যেয়ে ফ্রাই করলেই হয়ে যাবে, এগুলো সব ফ্রাই করলে হয়ে যায় না? হ্যাঁ এখানে চিকেনের আর এখানে ভেজ। শুনবে এখানে পনিরের মনে হয় নাকি এটা? না চিকেন, এই পাশটা চিকেন আর এই পাশে ভেজ আছে। এখানে ট্রেন্ডস শপিং মল আছে, 3টে শপিং মল আছে, পি বাজার, মোহন আর ট্রেন্ডস, তার ট্রেন্ডস এর উপরেই আছে সিনেমা হল। চলুন কি কি ইজি বাজারে পাওয়া দেখা যাক। আমরা ঢুকে পড়েছি, দেখি কি কি নেওয়া যায়।
ক্যাস্টর অয়েল চাই বোতল নেবে কি পচ নেবে এই যে বাজারও দাম খুব ভালো আর ন্যাচারাল জিনিস মধ্যে ডাল ফাল খুব ভালো সুন্দর কোয়ালিটির লোক সবজি ম্যাডাম মুগ ডাল নিল গোটা মুগ ফরচুন ফরচুনের সোয়াবিন নিলে 20 টাকা অফার পাবেন ক্যাশব্যাক পেটিএমে আপনার অ্যাকাউন্টে চলে আসবে নিতে পারেন এখানে ভাজা জিনিস খুব ভালো পায় কি নেবে বাজার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেও ভাজা নিমকি ভাজা সবগুলা নিমকির মধ্যে আছে সেও ভাজার মধ্যে এখানে বানানা চিপস সব চিড়ে ভাজা চাল ভাজা বাদাম ভাজা এভরিথিং চলো উপরে চলো এখানে বেশি হয়নি এখানে খুব ভালো ভালো আচার আছে আপনারা নিতে পারেন সব রকম ভ্যারাইটিস আচার আচার খেতে ভালোবাসো তো ইজি বাজার এসো এখন ম্যাডাম বাজার করেই যাচ্ছে দুটো আছে আর দুটো নিয়ে নাও ভালো কোম্পানি 250 টাকা ভালো দাম বন্ধুরা আমাদের শপিং হয়ে গেছে আপাতত এবার আমরা চললাম ঘর তো চলুন এবার বাড়িতে দেখো আমরা বাড়ি চলে এসেছি শপিং হয়ে গেছে আজ প্রচুর থকে গেলাম রানীগঞ্জ থেকে আস্তে আস্তে প্রচুর জাম রাস্তা প্রচুর জাম থাকে রানীগঞ্জের সিঙ্গেল ওয়ে রাস্তা তার জন্য থকে একদম গোবর হয়ে পড়েছি ম্যাডাম একদম থকে দেখছেন কেমন হয়ে গেল মুটা দেখুন ম্যাডামের চুল দুল উড়ে গেছে বেচারা দেখতে পাচ্ছেন আমাদের এখন কি শপিং এখন জল খাইনি এর মাও প্রচুর জল খায় আর মেয়েও প্রচুর জল খায় বুঝলেন তো আমার জল ফল তো বেশি আমি খাই না লাম জলদি জলদি কী কিনেছি একটু দাদাদেরকে দেখিয়ে দিই বোনদেরকে দেখিয়ে দিই প্লিজ ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন একটু সাহায্য না করলে কী করে চলবে বলুন একটু সাহায্য করুন প্রথমে দোস্ত বন্ধুরা এখানে ব্রিটানিয়া লিটিল হার্টস কিনেছে একটা ম্যাডাম খেতে খুব ভালোবাসে তো তাই তারপরে এটা কি নিয়েছো তুমি এটা আছে ফল এমন এটা কি কি ফল আছে দেখাও একবার দেখাচ্ছি এর মধ্যে বন্ধুরা বানানা আছে আর আর অ্যাপেল অ্যাপেল আছে বানানা এখানে কত টাকা দর্জন নিল 60 টাকা দর্জন দিচ্ছে বন্ধুরা আর এখানে আপেল দিচ্ছে 100 টাকা কেজি আপনাদের রেট কি ওখানে একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন কত রেট ঠিক আছে এটা রোজের ডিউটি যাই তো আর স্টিল প্লান্ট আমি যেখানে জব করি তার জন্য ব্যানানা খাওয়া বহুত খুব ভালো মগরা বেরিয়ে যায় তার জন্য খাওয়া আর কি নিয়েছো এ দিয়েছে রোল রক রোল নিয়েছে এ খেতে ভালোবাসে রক রোল যেমন টাকা বন্ধুরা সেই হিসাবে শপিং ঠিক আছে একটা হলুদের প্যাকেট একটা হলুদের প্যাকেট নিয়েছে আর কি নিয়েছো মাস্টার রয়েল এটার দাম পড়ছে বন্ধুরা এটা কিংসের দাম ভালো আর ওয়েলটা খুব সুন্দর 195 টাকা লিটার ঠিক আছে লিকেজ হচ্ছে হালকা হালকা আর কি নিয়েছে এটা কি নুডলস এটা মরে নিল বন্ধুরা
ঠিক আছে, এটা 68 টাকা দাম, খুব ভালো, এটা বানিয়ে খেতে পারেন আপনারা। আর একটা ছোট বিস্কুট 50-50 বিস্কিট নিয়েছেন এই চায়ের সাথে খাওয়ার জন্য। কখনো কখনো এমনি বিস্কিট আমরা সবিস্কো খাই, তাও 50-50 খাই কখনো কখনো, সব রকমই থাক। এটা ফরচুনের অয়েল 152 রুপিস বন্ধুরা, এখানে মোড় থেকে নিলাম। আর এখানে তেল প্রচুর পড়ে গেছে, লিক হয়ে গেছে, দেখুন লিক হয়ে গেছে বোতল থেকে। মুগের ডাল এটা, মানে গোটা মুগ, গোটা মুগ বন্ধুরা, এটা সিদ্ধ করে খাওয়া যায়, এটা খুব ভিটামিন। আর এখানে দুটো ভীমবার, ভীমবারের সাথে ম্যাডামকে 20 টাকার একটা চকলেট কিনে দিলাম, যত সামর্থ্য সেই হিসাবে। তো আপনারা আপাতত এখন শপিং হয়ে গেছে আমাদের, প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, আবার আমি নাইট ডিউটি করে এসেছি, তার মধ্যে এখন চললাম বাস, এবার রেস্ট করবো। আপনারা জলদি জলদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, জলদি জলদি, না হলে হবে না, করতে হবে। আপনি ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব জরুর করুন, একদম সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, 100 সাবস্ক্রাইবার মোটে আছে চ্যানেলে, দেখুন আপনারা, দেখুন কত কম সাবস্ক্রাইব। এর আগে আরো ভিডিও দেওয়া আছে কুকিং এর, সেগুলো দেখতে পারেন। আপনারা ব্লগটা আনবোই আমরা, স্পেশাল স্পেশাল ব্লগ আনবো, আপনাদের ভালো লাগবে এর গ্যারেন্টি দিচ্ছি। তার জন্য প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, জলদি জলদি করে দেন সাবস্ক্রাইব। টাকা লাগবে না কিন্তু, টেনশন নেই, টাকা লাগবে না, লাইক আর সাবস্ক্রাইবটা জোর করুন। থ্যাংক ইউ।